তো ফ্রেন্ডস এবার দেখো এবার লেখা আছে যে ব্রোমিন ইজ ইউজড ইন ইথিলিন ব্রোমাইড ব্রোমিন কী হিসাবে ইউজ করা হয় দেখো ইথিলিন ব্রোমাইড হিসাবে ব্যবহার করা হয় ইথিলিন ব্রোমাইড সিনথেসিস হুইচ ইজ মিক্সড উইথ লেড পেট্রোল তো লেড পেট্রোলের সঙ্গে কী মেশানো হয় ইথিলিন ব্রোমাইড সিন্থেসিস যেটা কোথা থেকে উৎপন্ন হয় ব্রোমিন থেকে এটা যে ফ্রেন্ডস তোমাদের যখন ফিউল করিয়েছিলাম আমি তখন বলেছিলাম যে লেড পেট্রোলে কী মেশানো থাকে ইথিলিন ব্রোমাইড সিন ইথিলিন ব্রোমাইড ঠিক আছে ইথিলিন ব্রোমাইড মেশানো থাকে লেট পেট্রোলের সঙ্গে এরপর দেখো ইন দি প্রিপারেশন অফ এজি বিয়ার হুইচ ইজ ইউজড ইন ফটোগ্রাফি তো এই যে এজি বিআর মানে হচ্ছে তোমাদের ওইটা বলা হয় সিলভার ব্রোমাইড সিলভার ব্রোমাইড কী কাজে লাগে ফটোগ্রাফিতে কাজে লাগে ঠিক আছে ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইড এরপর দেখো শেষ টপিক ইনার্ট গ্যাস ইনার্ট গ্যাস হচ্ছে নোবেল গ্যাস নোবেল গ্যাসের অবস্থান পর্যায় সারা হচ্ছে আঠারো নম্বর গ্রুপে নোবেল গ্যাসের মধ্যে কী কী পড়ছে দেখো হিলিয়াম নিওন অরগান ক্রিপ্টন জেনন আর একটা হচ্ছে রেডন ঠিক আছে এগুলো সবই হচ্ছে নোবেল গ্যাস তো দেখো নামগুলো দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এগুলো হচ্ছে ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস দে বিলংস টু গ্রুপ এইটিন টেবিল এরা টেবিলের আঠেরো নম্বর গ্রুপতে আছে বললাম এক্সেপ্ট রেডন তো এখানে দেখো এক্সেপ্ট রেডন বলা হচ্ছে কেন কারণ দেখো এই যে এতগুলো মৌল হিলিয়াম হিলিয়াম জেনন এগুলো কিন্তু তেজস্ক্রিয় নয় কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে রেডন রেডনটা হচ্ছে একটা তেজস্ক্রিয় রেডনটা হচ্ছে একটা তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল ফের লাইনটা ভালো করে মনে রাখবে কী বললাম রেডনই হচ্ছে একমাত্র তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল এটা ভালোভাবে মনে রাখবে এক্সপেক্ট এক্সেপ্ট রেডন অল ইনার গ্যাসেস আর প্রেজেন্ট ইন অ্যাটমসফিয়ার সব বলতে নিষ্ক্রিয় গ্যাসগুলো আমরা অ্যাটমসফিয়ারে পাই অর্গান ইজ ইউজড ইন আর্ক ওয়েল্ডিং অ্যান্ড ইলেকট্রিক বাল্ব তো অর্গানের আমরা আগেই বলেছি যে অর্গান বিভিন্ন আর্কের ক্ষেত্রে ওয়েল্ডিং এবং ইলেকট্রিক বাল্বের মধ্যে অর্গানকার ব্যবহার করা হয় অর্গান ছাড়াও কি অর্গান ছাড়াও ইলেকট্রিক বালবে নাইট্রোজেন ব্যবহার করা হয় এবং কখনও বায়ুসূন্ন করে রাখা হয় ঠিক আছে তো অর্গানটা ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে নিষ্ক্রিয় ইলেকট্রিক বালবে এবার দেখো হিলিয়াম ইজ লাইট অ্যান্ড নন ইনফ্লেমেবল সো ইউজড ইন বেলুন ওয়েদার ইন্ডিকেটর এটসেট্রা তো হিলিয়াম মেন কাজ কী হিলিয়াম হচ্ছে খুব হালকা ওজনের হয় এই জন্য হিলিয়ামকে সাধারণত আমরা গ্যাস বেলুনে ব্যবহার করে থাকি বিভিন্ন গ্যাস বেলুন এর মধ্যে আমরা যদি হিলিয়াম গ্যাসকে ভরি তো সেই বেলুনটা কী হয় উপর দিকে উঠতে থাকে তো হিলিয়ামের মেন কাজ হচ্ছে গ্যাস বেলুনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবার দেখো নিয়ন ইজ ইউজড ইন ডিসচার্জ টিউব টু গ্লো লাইট নিয়ন হচ্ছে বিভিন্ন যে ডিসচার্জ টিউব সেই লাইটের বিভিন্ন যে টিউব লাইট সেখানে নিয়ন গ্যাস ব্যবহার করা হয় মানে যে ভেতরে যে কোনো ইলে বাল্বের ভেতরে বেশিরভাগ ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয় ফ্রেন্ডস যাতে তার মধ্যে কোনো রকম বিক্রিয়া না ঘটে তো ফ্রেন্ডস এছাড়া তোমাদের যদি বুঝতে কোথাও কোনো রকম অসুবিধা হয় তো ভিডিও নিয়ে অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ